হ্যালো বন্ধুরা, কল ব্যাকগ্রাউন্ড সেটিং করার জন্য বা নিজের স্যামসাং ফোনটিতে কল ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে চলে আসতে হবে আমাদের এই যে ফোন মেনুতে। ফোন মেনুতে আসার পর থ্রি ডট মেনু কর্নারে আছে, এখান থেকে এসে নিচে দেখবেন সেটিংস নামে একটি অপশন আছে। সেটিংসে আসার পরে এখান থেকে কল ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে তিন নম্বর অপশনটি কল ব্যাকগ্রাউন্ড, এরপরে আপনি কোন সিমে কল ব্যাকগ্রাউন্ডটি সেট করবেন, সিম ওয়ান বা টু। তো আমি এখান থেকে একটা দিলাম। তারপরে নিচে ডান দিকে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। তো ব্যাকগ্রাউন্ড নামে অপশনটাতে এসে উপরে এখানে দেখেন থ্রি ডটের পাশে প্লাস বাটন আছে। এই প্লাস বাটন মেনুটাতে এসে সিলেক্ট ফ্রম গ্যালারি বা আপনি এখান থেকে ইমোজিও নিতে পারেন। তো আমরা গ্যালারি নেব। গ্যালারি থেকে নেওয়ার পরে এখান থেকে আপনার যেটা ফটো ভালো লাগে বা আপনার যে ফটোটা ভালো হয়েছে বা আপনার ইচ্ছে মতো একটা ফটো এখান থেকে আপনি দিতে পারবেন। তো আমি এখান থেকে যেমন আমার এই ফটোটা দিচ্ছি, ফটোটা দেওয়ার পর ফটোটা একটু এখানে ম্যাচিং করে নিতে হবে। নেওয়ার পরে সেট অ্যাজ কল ব্যাকগ্রাউন্ড জাস্ট এখানে দিলেই আপনার কল ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সেটিং হয়ে গেল। তো ঠিক এভাবেই আপনি আপনার স্যামসাং ফোনে কল ব্যাকগ্রাউন্ড সেটিং করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব।